আমাদের অনেক সময় অনেক দরকারি কাজে আমাদের পরিবারে বাবা দাদার নামে কতটুকু জমি আছে এটা জানার দরকার হয়। তো কিছুদিন আগেও ব্যাপারটা ছিল, এই ইনফরমেশনটুকু জানার জন্য আমাদের রেজিস্টার্ড অফিসে গিয়ে অনেক দালালকে ধরে পিয়নকে ঘুষ দিয়ে তারপর এটা চেক করার দরকার হতো, যেটার জন্য অনেক বেশি পরিমাণে সময়ও ব্যয় করতে হতো। তো এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখিয়ে দেবো, আপনি কীভাবে কোথাও না গিয়ে ঘরে বসে আপনার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার দিয়ে কীভাবে ঘরে বসে এটা চেক করবেন। তো আর কোনো কথা না বলে সরাসরি নিয়ে যাচ্ছি মেইন ভিডিও। তো জমির হিসাব চেক করার জন্য আমরা আমাদের যে কোনো একটা ডিভাইস, হতে পারে সেটা আমাদের যদি মোবাইলও হয়, সেটা দিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে এসে এখানে আমাদের সার্চ করতে হবে ই পোর্শাল লিখে, PORCHA যদি আমরা লিখি তাহলে এখান থেকে ই পোর্শা নামের একটা ওয়েবসাইট চলে আসবে। সেখানে আমরা দেখতেই পাচ্ছি এই যে eporsha.gov.bd। আমরা যদি এখানে চলে যাই তাহলে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে এখন আমরা আমাদের জমির হিসাবটাকে চেক করব। সেজন্য আমরা এই যে খতিয়ান অনুসন্ধান নামে যে অপশনটা আছে আমরা এখানেও দেখতে পারি, অথবা এই যে এখান থেকে যে খতিয়ান লেখা এটার মধ্যেও আমরা ক্লিক করে সেটা খুঁজতে পারি। তো আমরা এই যে খতিয়ানে ক্লিক করে দেব। খতিয়ানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের খতিয়ান যেহেতু আমরা খুঁজতে চাচ্ছি, বা আমাদের এই RS খতিয়ান বলেন বা যে রকমের খতিয়ানগুলো আপনি খুঁজতে চান, সেটার জন্য এই যে আমাদের আগে বিভাগটাকে চুজ করতে হবে, মানে আমরা যার নামে খতিয়ানটা কতটুকু জমি আছে জানতে চাচ্ছি, সেই জন্য আমরা এখান থেকে বিভাগটাকে চুজ করব। বিভাগ চুজ করার জন্য এই যে বিভাগের পাশে নির্বাচন করুন, এখান থেকে আমরা আমাদের বিভাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমাদের জেলা দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমাদের খতিয়ানের ধরন আমরা এখান থেকে নির্বাচন করব। বেশিরভাগ ক্ষেত্রে RS খতিয়ানটাই দরকার হয়, তাই RS দিয়ে দিলাম। এখান থেকে উপজেলাটাকে আমরা চুজ করে কুড়িগ্রাম দিয়ে দিলাম। আমাদের যেটা উপজেলা মৌজা যেটা ছিল সেটা আমরা সেই মৌজা দেখে দেখে ঠিক যেভাবে আমাদের দরকার ঠিক সেভাবে আমরা আমাদের সবগুলোকে ভালোভাবে পূরণ করে দেব। তারপর এখান থেকে এই যে দাগ নং, আমরা খতিয়ান নং, এই জিনিসটা হচ্ছে মানে মেইন যে আপনি কোনটা দিয়ে আপনার এই জমির হিসাবটাকে বের করতে চাচ্ছেন। আপনার কাছে যদি এখন খতিয়ান নং থাকে, মানে খতিয়ানের নাম্বারটা থাকে, তাহলে আপনি সেটা দিয়েও চেক করে দেখতে পারবেন। আপনার যদি জমির দাগ নম্বর থাকে সেটা দিয়েও এখান থেকে এই যে দাগ নং থেকে চেক করে দেখতে পারবেন। যদি মালিকানা বা যার নামে জমি রেজিস্টার্ড করা তার নাম জানা থাকে তাহলে এখান থেকে আপনি খুঁজতে পারবেন, আর তার পিতা বা স্বামীর নাম যদি জানা থাকে সেটা দিয়েও খুঁজতে পারবেন। তো এখন যদি আমাদের এরকম হয় যে আমরা যার নামে জমি আছে তার হিসাবটা দেখতে চাচ্ছি, এই যে মালিকানার নাম মানে যার নামে রেজিস্টার্ড করা, সেজন্য আমরা এখন এখান থেকে তার নামটাকে বসিয়ে দিব। তো এখান থেকে আমরা আমাদের মালিকানা নামটাকে বসিয়ে যদি আমরা এখান থেকে এই ক্যাপচাটাকে পূরণ করি, ক্যাপচাটা পূরণ করার সময় এখানে দেখেন এই সংখ্যাটা কিন্তু বাংলায় লেখা আছে। তো এখানে যেটা বাংলায় লেখা আছে আপনাদের ঠিক এই জিনিসটা বাংলায় লিখতে হবে। লেখার পর এখান থেকে আমরা যদি অনুসন্ধান করুন অপশনে দিয়ে দেই, তাহলে আমাদের এই খতিয়ান নামে মানে এই সালাম নামে আমাদের এই মৌজায় দাগে যতটুকু আছে সেই সব সালামকে এখানে দেখাচ্ছে, যে এখানে অকৃষি প্রজা দেখাচ্ছে আব্দুল সালাম, আব্দুল সাবর বা এরকম কিছু একটা আব্দুল সালাম, পিং হচ্ছে দমিদুস। তো এখান থেকে আপনাদের যেটা যার নামে এখান থেকে আপনি দেখবেন যে বজলুল করিম, পিতা হচ্ছে আব্দুল সালাম। তো এখান থেকে আপনার যেটা দাগ নম্বর বা খতিয়ান নম্বরের সাথে মিলিয়ে এখানে যেটা আপনার জমি হবে সেটা যদি এখন আপনি অনলাইন কপিটাকে অথবা সার্টিফাইড কপিটাকে ডাউনলোড করতে চান, সেই জিনিসটা দেখার জন্য এই যে আবেদন করুন সাথে লেখা আছে, আমরা এখান থেকে এই যে জমির দাগ নম্বর বা আমাদের যেটা এখান থেকে দাগ নম্বর হবে বা এখানে যেটা আমরা হবো আমাদের নিজেদের জমি হবে সেটা দেখে এই যে আবেদন করুন অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এইখানে এই যে যে জমির জন্য আমরা এখানে রিয়া করলাম সেই জমির ফুল ডিটেলস চলে এসেছে, আর যে ঘরটুকু আমাদের পূরণ করা বাকি আছে আমরা এখন সেটাকে পূরণ করব। তো এখন এখানে দেখেন আমাদের খতিয়ান নাম্বার ঠিক আছে, JL নম্বর ঠিক আছে, এখানে অফিস কোন অফিস থেকে আপনি নিতে যাচ্ছেন সেটা এখান থেকে চুজ করে দিবেন, তারপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, এইখানে যেই যেই ঘরগুলোর মধ্যে এই যে রেড মার্ক দেওয়া আছে এই যে অফিস, এই ঘরগুলোকে অবশ্যই আমাদের পূরণ করতেই হবে, এগুলোকে গ্যাপ দেওয়ার কোনো স্কোপ নেই। তো এখান থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, আর যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিচ্ছেন সেই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ, আপনার ফোন নাম্বার একটা, তারপর এখান থেকে যদি আপনি যাচাই করুন দেন তাহলে এটা ভেরিফাইড হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বরটাকে আবার দিতে হবে, আমাদের নাম ইংরেজিতে লিখতে হবে, ইমেল দিতে হবে, আর এই যে যোগফল প্রদান করুন এখানে লেখা আছে দুইটা ডিজিট 7+9, এখান থেকে যোগফল প্রদান করুন, দুইটা যোগফলে যেটা হবে সেটা এখানে বসিয়ে দিব। এখান থেকে আমাদের ঠিকানা দিয়ে দিব, তারপর হচ্ছে আমাদের এটার জন্য যে টাকাটা পে করতে হবে সে টাকাটা আমরা কীভাবে
এখান থেকে পে করতে চাচ্ছি, আমরা চাইলে উপায়ও দিতে পারি অথবা এক পে দিয়েও পরিশোধ করতে পারি। তারপর আমরা এই যে পরবর্তী ধাপ পেমেন্টে গেলে এখানে আমাদের টাকাটা পে হয়ে যাবে। আমাদের পে হয়ে যাওয়ার পর আমাদের যেটা অনলাইন কপি সেটা আমরা পাবো, আর সার্টিফাইড কপিটা এই যে আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে কালেক্ট করে নিতে হবে। তো আশা করছি এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। তারপরে বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। নতুন কি নিয়ে ভিডিও চান সেটাও জানিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে অবশ্যই জয়েন হবেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।